ঠেঙ্গাল কাছাড়ি স্বায়ত্ত পরিষদের নির্বাচনের দিন কাছাকাছি আসার পাশাপাশি নিজ নিজ দলের প্রার্থীকে জয়ী করানোর জন্য তৎপর হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। বিজেপির হয়ে মেরাপানি এলাকার তিনটি সমষ্টিতে মন্ত্রী অজন্তা নিয়োগ প্রচার চালানোর পর শুক্রবারে প্রচার চালিয়েছেন কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ। পরিষদের নির্বাচনটিতে স্টার ক্যাম্পেইনার রূপে অজন্তা নিয়োগ এবং গৌরব গগৈ প্রচার চালিয়ে ভোটারকে নিজ দলের প্রার্থীর সপক্ষে আকর্ষিত করার চেষ্টা চালিয়েছেন। গৌরব গগৈয়ের সাথে কংগ্রেসের নেতাদেরকেও সাথে নিয়ে 5 শতাধিক জনগণেরা র্যালি বের করে। সাংসদ গৌরব বলেন যে মূল্যবৃদ্ধি এবং ভয়াবহ রূপে ধারণ করা বেকারত্ব সমস্যার বিপক্ষে ভোটার জনগণেরা এবার বিজেপিকে প্রতারিত করার জন্য কংগ্রেসকে ভোট দেবে। এদিকে সাংসদ জন পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভ্রমণ করার সময় সংঘটিত ঘটনার বিষয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করে পাঞ্জাবের কৃষককে সন্ত্রাসবাদী হিসেবে করা মন্তব্যকে সমালোচনা করে। গোলাঘাট সমষ্টিৰ ভিতৰত মই 3টা ঠেঙাল অটোনমাস কাউন্সিল ইলেকশ্যনত সিটত কেম্পেইনিং কৰিবলৈ যাম। প্ৰত্যেক ঠাইত মানুহখিনিয়ে কৈছে যে বৰ্তমান অসমৰ মুখ্যমন্ত্ৰী যিদৰে প্ৰচাৰৰ ওপৰত জোৰ দি, যিদৰে অসমীয়া জাতিক অপমান কৰি, যিদৰে এটা ৰাজনীতি একদম তলৰ লোকে লৈ গৈছে, তাৰ বিৰুদ্ধে ৰাইজে ভোট দিবলৈ বিচাৰে। মূল্য বৃদ্ধি, আজি মানুহক ঘৰখন অৱস্থা আৰু বেয়ালৈ গুচি গৈছে, নিবনুৱা যুৱকসকলৰ আশা পূৰণ হোৱা নাই। সেইকাৰণে প্ৰত্যেক আমাৰ এই যে 3টা ছিট আছে গোলাঘাটত সমষ্টি আৰু গোলাঘাট ডিষ্ট্ৰিক্টত 5টা আছে, মই প্ৰত্যেক 5টা ছিটতে মই ভাল ফলাফল আশা কৰোঁ। কেতিয়াও তেওঁ সেই ৰাজ্যৰ মানুহক টেৰৰিষ্ট হিচাপে বা সেই ৰাজ্যৰ মানুহখিনি তেওঁৰ ওপৰত আক্ৰমণ কৰিব তেনেধৰণৰ অভিযোগ কেতিয়াও উত্থাপন কৰা নাই। কিন্তু যিহেতু পঞ্জাৱৰ নিৰ্বাচন আহিছে, যিসকল খেতিয়ক, যি সকলে জানে বহুত বছৰৰ পৰা আন্দোলন কৰি আছে, সেই খেতিয়কসকলক আজি তেওঁ টেৰৰিষ্ট হিচাপে আঘাত কৰিলে, প্ৰধানমন্ত্ৰীক আক্ৰমণ কৰিবলৈ এনেকুৱা এটা ডাঙৰ অভিযোগ দাঙি ধৰিছে। তো এনেধৰণৰ ৰাজনীতি এজন প্ৰধানমন্ত্ৰী কৰাটো উচিত নহয় মই ভাবোঁ। মেৰাপানী থেকে সুনীল বৰাৰ ৰিপৰ্ট, অসমাদিত্য।